ফোর বেস্ট ইয়ং ব্যাটসম্যান লিটন কুমার দাস শুভমান গিল অ্যাডাম মার্কারাম এবং লিকলাস পুরানের ওটিআই ব্যাটিং রেকর্ড কম্পেয়ার করব পার্সোনাল ইনফরমেশন ন্যাম লিটন দাস শুভমান গিল ইডেন মার্কারাম এবং লিকলাস পুরান লিটন দাস তেরোই অক্টোবর উনিশশো চৌরানব্বই সালে জন্মগ্রহণ করেন বয়স আঠাশ বছর সুবমান গিল আঠাইশ সেপ্টেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেন বয়স তেইশ বছর ইডেন ইডেনমারকার চারই অক্টোবর উনিশশো চৌরানব্বই সালে জন্মগ্রহণ করেন বয়স আঠাশ বছর এবং লিকোলাস পুরান দুই অক্টোবর উনিশশো সালে জন্মগ্রহণ করেন বয়স সাতাশ বছর হাইট লিটন দাসের হাইট পাঁচ ফিটে নয় ইঞ্চি শুভমান গিল পাঁচ ফিটে দশ ইঞ্চি ইডেন মার্কারাম ছয় ফিটে এক ইঞ্চি এবং লিকোলাস পুরান পাঁচ ফিট আট ইঞ্চি অয়েট লিটন দাসের অয়েট সাতষট্টি কেজি সুবমান গিল পঁয়ষট্টি কেজি ইডেন মার্কারাম পঁচাত্তর কেজি এবং লিকোলাস পুরান আটষট্টি কেজি লিটন দাস বাংলাদেশ টিমের উইকেট উইকেটকিপার ব্যাটসম্যান সুবমান গিল ইন্ডিয়ান টিমের অর্ডার ব্যাটসম্যান ইডেন মার্কারাম সাউথ আফ্রিকা টিমের অর্ডার ব্যাটসম্যান এবং লিকোলাস পুরান ওয়েস্ট ইন্ডিজ টিমের উইকেটকিপার ব্যাটসম্যান ব্যাটিং অর্ডার লিটন দাস রাইট হ্যান্ডের ব্যাটসম্যান সুভমান গিল রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান ইডেন মার্কার রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান এবং পুরান লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান লিটন দাস ওপেনার শুভমান গিল ওপেনার ইডেন মার্কার চার নম্বর পজিশনে ব্যাটিং করে এবং পুরান চার নম্বর পজিশানে ব্যাটিং করে ওডিআই ব্যাটিং কম্পারিজন লিটন দাস ওডিআই ক্রিকেটে সাতষট্টি ম্যাচ খেলছে শুভমান গিল চব্বিশ ম্যাচ খেলছে ইডেন আরাম পঞ্চাশ ম্যাচ খেলছে এবং লিকোলাস পুরান চুয়ান্ন ম্যাচ খেলছে লিটন দাস সাতষট্টি ইনিংসে দু হাজার পঁয়ষট্টি রান স্কোর করছে সুমান গিল চব্বিশ ইনিংসে এক হাজার তিনশো এগারো রান স্কোর করছে ইডেন আরাম সাতচল্লিশ ইনিংসে এক হাজার চারশো চল্লিশ রান স্কোর করছে এবং লিকোলাস পুরান একান্ন ইনিংসে এক হাজার ছয়শো তেত্রিশ রান স্কোর করছে লিটন দাস ওডিআই ক্রিকেটে ছয়বার নট আউট থাকে শোভমান গিল চারবার নটা আউট থাকে ইডেন মার্কারাম চারবার নটা আউট থাকে এবং লিকলাসপুরা পুরান ছয়বার নটা আউট থাকে লিটন দাস জিরো রানে আউট হয়েছেন দশ বার শোভমান গিল জিরো রানে আউট হয়েছেন একবার ইডেন মার্কারাম জিরো রানে আউট হয়েছেন চারবার এবং পুরান জিরো রানে আউট হয়েছেন তিনবার ব্যাটিং কর লিটন দাসের ব্যাটিং কর বত্রিশ দশমিক সাত আট গিল পঁয়ষট্টি দশমিক ডবল পাঁচ মার্কারাম তেত্রিশ দশমিক চার নয় এবং নিকোলাস পুরা ছত্রিশ দশমিক দুই নয় স্ট্রাইক রেট লিটন কুমার দাসের স্ট্রাইক রেট আঠাশ দশমিক এক তিন সুবমান গিল একশো সাত দশমিক ডবল এক মার্কারাম তিরানব্বই দশমিক আট সাত এবং নিকোলাস পুরান ছিয়ানব্বই দশমিক নয় ছয় হাইস্ট স্কোর লিটন দাসের হাইস্ট স্কোর একশো ছিয়াত্তর সুবমান গিলের দুইশো আট মার্কারামের একশো এবং লিকোলাস পুরানের একশো আঠারো দাস ও ক্রিকেটে দু সালে ডেবিউ করে শুভমান গিল দু সালে ডেবিউ করে এডেন দু হাজার সালে ডেবিউ করে এবং লিকোলাস পুরান দু সালে ডেবিউ করে লিটন দাস সেঞ্চুরি হাঁকেছেন পাঁচটি এবং হাফ সেঞ্চুরি হাঁকেছেন নয়টি শুভমান গিল সেঞ্চুরি হাঁকেছেন চারটি এবং হাফ সেঞ্চুরি হাঁকেছেন পাঁচটি মার্কারাম ছেঞ্চুরি হাঁকেছেন একটি এবং হাফ সেঞ্চুরি হাঁকেছেন ছয়টি লিকলাসপুরা সেঞ্চুরি হাঁকেছেন একটি এবং হাফ সেঞ্চুরি হাঁকেছেন এগারোটি লিটন দাস ছয় হাঁকেছেন চৌত্রিশটি সুবমান গিল ছয় আঠাশটি আটাশটি মার্কারা ছয় হাঁকেছেন তেত্রিশটি এবং পুরা ছয় হাঁকেছেন চৌষট্টিটি লিটন দাস চার হাঁকেছেন দুইশো বাইশটি শুভমান গিল চার হাঁকেছেন একশো একচল্লিশটি ইডেনমার্কেরা চার হেঁকেছেন একশো আটচল্লিশটি এবং লিকোলাসপুরের চার হেঁকেছেন একশো আটাশটি লিটন দাস ক্যাচ ধরেছেন বত্রিশটি সুবমান গিল ক্যাশ ধরেছেন পনেরোটি ইডেনমার্কেরা ক্যাচ ধরেছেন বিশটি এবং লিকোলাসপুরের ক্যাশ ধরেছেন আঠারোটি লিটন দাস ওডাই ক্রিকেটে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন পাঁচবার সুবমান গিল ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তিনবার ইডেনমার্কেরা ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন একবার এবং নিকোলাস পুরান ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন দুইবার লিটন দাসের উডয় র্যাঙ্কিং নাম্বার চৌত্রিশ সুবানগিরার উডায় র্যাঙ্কিং নাম্বার পাঁচ ইডেন মার্কারামের উডয় র্যাঙ্কিং নাম্বার চল্লিশ এবং নিকোলাসপুরারের উডয় র্যাঙ্কিং নাম্বার চব্বিশ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ